আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শীত জেঁকে বসেছে সারা দেশে, মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। শীতবস্ত্রের অভাবে কাজে বের হতে না পেরে চরম কষ্টে দিন কাটছে জেলার দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের। শীতকে উপেক্ষা করে অনেকে কাজে বের হলেও চরম কষ্টে রয়েছেন তারা। খড়কুটার আগুনে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। দিনের বেলায়ও যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ঠান্ডায় বিপাকে বৃদ্ধ ও শিশুরা, শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। তিন দিন ধরে দিনাজপুরের তীব্র শীতল বাতাসে জনজীবন নাজেহাল হয়ে পড়েছে। কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে দিন কাটাচ্ছে এই অঞ্চলের মানুষ। উত্তরের ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা আজও কিছুটা নেমেছে। গরমের উষ্ণতা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন মানুষজন। টানা কয়েকদিন থেকে কনকনে শীত ও হিমেল হওয়ার কারণে মৌলভীবাজারে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কনকনে হিমেল হওয়ার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। এদিকে শীতজনিত রোগে প্রতিদিন জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। এক মাসে সর্বোচ্চ পণ্য রপ্তানিতে মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। গত ডিসেম্বরে 490 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছেন দেশের উদ্যোক্তারা। টাকার অঙ্কে যা দাঁড়ায় 42,140 কোটি টাকা। অতীতে আর কোনো মাসে এই পরিমাণ পণ্য রপ্তানি হয়নি। রপ্তানির হালনাগাদ এই পরিসংখ্যান প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সংস্থাটির তথ্য বলছে রপ্তানির এই রেকর্ডের পেছনে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। শুধু এ খাত থেকে গত মাসে 34,744 কোটি টাকার রপ্তানি আয় এসেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 52.5% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে 2021-22 অর্থ বছরে প্রথম 6 মাসে পোশাক রপ্তানি হয়েছে 1,990 কোটি ডলার। চলতি 2021-22 অর্থ বছরের প্রথম 6 মাসে 2,470 কোটি ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। এ আয় গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 28% বেশি। চলতি অর্থ বছরের জন্য সরকারি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 4,350 কোটি ডলার। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায়। দেখার আমন্ত্রণ রইল সারা বাংলা ভীষণ সংবাদের সব সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangla ভীষণ নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla ভীষণ নিউজ। ধন্যবাদ।